এই মিষ্টি কি করছিস? দাঁড়িয়ে আছিস? এই মিষ্টি দুর্গাপূজায় পরবো বলে দেখ, বোনের জন্য আর আমার জন্য নতুন জামা কিনে নিয়ে এসেছি আমি। এই দেখ, আমি দুটো লং ফ্রক নিয়েছি, দেখ তোর পছন্দ হয় কিনা। তাই ডিজাইনটা পছন্দ হয়েছে তোর? আর কালারটা কেমন লাগছে? খুব সুন্দর কালারটা মা। তাই আর একটা দেখ। হ্যাঁ দেখছি, ওটা দেখ কেমন লাগে তোর। হ্যাঁ বাহ মা, এই লং ফ্রকের ডিজাইনটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। তাই এটাও পছন্দ হয়েছে? হ্যাঁ আমার এটা খুব পছন্দ হয়েছে মা। তাই ওটা পরলে খুব সুন্দর লাগবে। তাই এবার বোনের জামাটা দেখ। হ্যাঁ হ্যাঁ দাও দাও, দেখি দেখি বোনের জন্য কি নিয়েছো গো। দেখি বোনের জন্য একটা ফ্রক জামা নিয়েছি, দেখ। তাই তাই তোর ভালো লাগে কিনা দেখ। বাহ মা, বোনের ফ্রক জামাটা খুব সুন্দর, হলুদ কালারের, তার উপর ডিজাইন করা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে মা। তাই ও মা, মা তুমি তো বোনের জন্য ফ্রক কিনলে, তোমার জন্য লং ফ্রক কিনলে, তো আমার জামা কই দাও। এ বাবা মিষ্টি, তোর জন্য জামা কিনতে তো আমি ভুলেই গেছি, এইবার কি হবে? বাবা আমি একদম ভুলে গেছি তোর জামা কিনতে, কি হবে এইবার, কি হবে? এই মিষ্টি, এই কাঁদিস না কাঁদিস না, ওই লং ফ্রক দুটো আমার না রে, ও দুটো তোর। কি মা, ওই লং ফ্রক দুটো আমার? হ্যাঁ তুমি তো এক্ষুনি বললে ওই লং ফ্রক দুটো তোমার। আরে না, আমি বলে দেখছিলাম যে তুই মন খারাপ করিস কিনা। ওটা মা আগে বলবো তো যে ওই লং ফ্রক দুটো আমার। তুই এবার খুশি? খুব খুশি মা, কি মজা, আমি নতুন লং ফ্রক দুটো পূজায় পরবো, পূজায় ফেলে আমাকে কি সুন্দর লাগবে মা, কি মজা।